অনন্ত জলিল, তিনি দেশের অ্যাকশন হিরো। তিনি যেখানে থাকবেন সেখানে অ্যাকশন হবে না তা কি করে হয়? সম্প্রতি অনন্ত অংশ নিয়েছেন তার নতুন সিনেমা নেত্রী দ্য লিডারের দৃশ্য ধারণে। সেখানে একটি দৃশ্যের শুটিংয়ে অনন্তকে পাওয়া গেল অ্যাকশন লুকে। নেত্রী দ্য লিডার সিনেমায় অনন্ত একজন বডিগার্ডের চরিত্রে অভিনয় করছেন। তিনি যার বডিগার্ড তিনি হলেন বর্ষা, সিনেমার মূল চরিত্রও তিনি। সিনেমার মূল আকর্ষণ অনন্ত বর্ষার পাশাপাশি অন্যতম আকর্ষণ বলিউডের গজনীখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত। তিনি সিনেমায় মন্দ চরিত্রে অভিনয় করছেন, তিনিও ছিলেন শুটিংয়ে। সম্প্রতি সিনেমার দৃশ্য ধারণ হয়েছে সাভারের ধল্লা এলাকায়। সেখানে অনন্তর কেনা জমিতেই হয়েছে সিনেমার শুটিং। শুটিং দেখতে এবং অংশ নিতে সেটে ছিলেন অনন্তর প্রতিষ্ঠানের কর্মী এবং স্থানীয়রা। 24 নভেম্বর শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কলাকুশলীদের পরিচয় করিয়ে দেন অনন্ত জলিল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেন তারা। ঢাকায় প্রথমবারের মতো আসা অভিনেতা প্রদীপ রাওয়াত জানান তার অভিজ্ঞতার কথা। আমি ইন্ডিয়া থাকে ঢাকাকে শুটিং করব আসছে। এই ইউনিট খুব ভালো আসে। আমার প্রোডিউসার জলিল সাহেব ওয়ান অফ দ্য বেস্ট ম্যান, আমারই লিডার ওয়ান অফ দ্য বেস্ট লেডি। মানে মুভি শেষ না হওয়া পর্যন্ত বাজেট বলা যাবে। সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি অনন্ত জলিল বলেন বডিগার্ড চরিত্রে তার অনুপ্রেরণার কথা। নেত্রীকে প্রোটেকশন দেওয়া, এটা আমার কাজ, আমি বডিগার্ড। আমার মানে ছবিতে তো অবশ্যই ভেরি 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 হ্যান্ডসাম বডিগার্ড। এখন এটা আমি রাত্রেও চিন্তা করি যে বাস্তবে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বডিগার্ড আছেন তাদের কি অ্যাক্টিভিটিস থাকে, তারা কিভাবে কাজ করে, আমি কি সেভাবে করতে পারতেছি কি না, মানে এগুলো নিয়ে চিন্তা করি আর কি। কারা কীভাবে দাঁড়ায়, মানে নেত্রীর পাশে দাঁড়ায় কিভাবে, তাকে কখনো যাওয়ার জন্য আমন্ত্রণ করলে কোথাও কিভাবে হাতটা দেখায়, মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি যে মানুষ যে আবার টোল না করে যেগুলো হচ্ছে না, মানে রিয়েলি এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। কারণ নেত্রীকে প্রোটেকশন দেওয়া, নেত্রীর একে সবসময় ওইভাবে রেসপেক্ট করা আমার দ্বারা হচ্ছে কি না, কীভাবে আমি করতেছি এগুলো হচ্ছে কি না, এগুলো নিয়ে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এগুলো করে যাচ্ছি। আর সাথে সাথে আমার মাথায় তো ধরেন শট দেওয়ার সময়ও থাকে না, এই ছবিটা স্ক্রিপ্ট আমার লেখা, তারপরে বাংলাদেশের একদম 100%, not 99.9 না, একদম 100%, এটা আমার অ্যারেঞ্জমেন্ট করা। আপনারা আজকে দেখতেছেন রেগুলার অ্যারেঞ্জমেন্ট, বা 20 তারিখে এটা পুরোটা সেট ছিল, এগুলোতে সব এলইডি করা ছিল, এগুলোতে মানে হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। মানে 20 তারিখের অ্যারেঞ্জমেন্ট আপনারা যদি ইউটিউব বা বিভিন্ন জায়গায় দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে কী টাইপের অ্যারেঞ্জমেন্ট ছিল। ইভেন দ্য ম্যাডাম যে একজন মিনিস্টারের যে অফিসটা কী ডিজাইন হবে, এই অফিস ডিজাইনটা যখন আপনারা মুভিতে দেখবেন তখন সত্যি মনে হবে যে এটা কোন দেশেই অফিস বানানো হয়েছে। এই যে অফিসের ডিজাইন করা, নেত্রী একটা কনফারেন্স টেবিল কনফারেন্স রুম, এটাকে ডিজাইন করা মাথায় রেখে যে নেত্রীর বাবা একজন সৎ লিডার ছিলেন, তার মেয়ে হচ্ছে এখন নেত্রী, তাহলে নেত্রী হচ্ছে শি ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড সো মাচ মানি, জনগণের মানি টাকা সে খরচ করতে চান না, তাহলে তার লাইফ লিডটা কেমন হওয়া উচিত, মানে তাহলে ওই লাইফ লিডের সাথে ম্যাচ করে আমাকে তার কস্টিউম ডিজাইন করা, তার যত ধরনের ধরেন একটা গাড়ি, তার অফিস রুম, তার কনফারেন্স রুম, মানে এই যে সমস্ত কিছুকে মাথায় রেখে কস্টিউম রিকোজিট, তারপরে যত টাইপের ডিজাইন, মানে যারা তার সাথে আছেন ধর কোয়াটিস যারা আছেন তাদেরকে ডিজাইন, তাদের কস্টিউম ডিজাইন করা, ভিলেন উনি একজন, এই ছবিতে উনি একজন পলিটিশিয়ান, মানে দলে থেকে চাচ্ছেন উনি নিজে একজন লিডার হতে, বড় লিডার, তাহলে ওনার ডিজাইন কস্টিউম করা, তরুণ অরোরা তার ক্যারেক্টারের সাথে তাকে ম্যাচ করা, তারপরে দেখছেন কবির দোহান সিং,
প্লাস যে কাজী হায়াত সাহেব এই ছবিতে আছেন, ওনার কস্টিউম কী ডিজাইন করা উচিত, মানে এই যে টোটাল ছবি, মানে বাইরে যে শুটিং হবে, বাইরে তুর্কিদের সাথে যোগাযোগ করা, লোকেশন রেডি করা, আমাদের গল্প তাদেরকে মাথায় ঢুকানো, মানে এমন কোনো কাজ নাই যা আমি করি না। তা আমি আজকে দুঃখ করে বলতেছিলাম আমার কস্টিউমই তো নাই ছবিতে কাজ করা, একমাত্র ড্রেস হচ্ছে ব্ল্যাক শ্যুট, হোয়াইট শার্ট, টাই, ব্লুটুথ। তা এই এন ক্লাইম্যাক্স তে ওইটাতে এই ড্রেসটা আমি পরতে চাচ্ছি না গল্পের কারণেই, মানে সকালবেলা আমি সিদ্ধান্ত নিছি এইটা পরব, এখন এইটাতে যদি কোনো ডিউব শট হয় কী পরবে, হঠাৎ করে এটা দেখছেন বলমান প্যারিসের একটা জ্যাকেট, এখন এটা আমি হঠাৎ করে কোথায় পাই ডিউবের জন্য, যদি কোনো ডিউব শট দেয়, মানে সারাক্ষণ আমি হেডেক, মনে হয় যে এই এক মাস ধরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি ঘুমাইছি কিনা সন্দেহ আছে এর বেশি, মানে শট দিব কি, আমি সারাক্ষণ এইটারই কাজ করি। এই যে আজকে প্রদীপ রাজ সাহেব বললেন ইভেন দো উনি কি খাবেন, আমার টিম আছে আই নো, বাট দে ক্যান ম্যানেজ, বাট আই ডু মাই সেলফ অলসো, কারণ ওনারা বাংলাদেশে আসছে, দে মাস্ট হ্যাপি ওয়েন দে গোয়িং ব্যাক, সামওয়ান উইল বি আক্সিম হাউ ইউ ফিল বাংলাদেশ, সো বাংলাদেশকে তো আমি ছোট করতে পারবো না, সো এই যে তাদেরকে টেক কেয়ার করা, তাদেরকে কোথায় রাখবো, তাদের খাওয়ানো, মানে এই যে মানে আমার মাথায় প্রত্যেকটা জিনিস, আমার মাথায় প্রত্যেকটা জিনিস, তারপরে শর্টের সময় আমি এসে শর্ট দিয়ে যাচ্ছি, এটা মানে বলার বাইরে, যা বললাম সব দর্শককে দেখাই দেন তাহলে বুঝবে, যারা এই লাইনে আছে বুঝবে যে এত বড় একটা ছবি করতে, ইন্টারন্যাশনাল মুভি করতে কী অ্যারেঞ্জমেন্ট আর কী অনন্ত জলিল করছে, তাইলেই ওরা সবাই বুঝবে। আমরা জানেন যে হায়দ্রাবাদে বাংলাদেশের কিছু পার্ট হায়দ্রাবাদে করেছি, মানে বেটার অ্যাকশনের জন্যে, বেটার কিছু মানে বিল্ডিং লোকেশনের জন্য কিছু করেছি আমরা, ওইখানে 26% অলমোস্ট, আর বাংলাদেশে করে আমরা 50%, আর বাকি 50 বা 45% বাংলাদেশ হায়দ্রাবাদ মিলে 50 বা 55% হবে মুভি, আর বাকি 45% তার্কিতে হবে। সিনেমায় চরিত্রের জন্য অনেক ভাষণ দিতে হলেও সাংবাদিকদের সঙ্গে খুব কমই কথা বললেন বর্ষা। বেশি কিছু বলতে চাই না, কারণ আমি যেটা বিশ্বাস করি, আমার কাছে যেটা মনে হয় যে মানুষকে কাঁদানো খুব সোজা, হাসানো কিন্তু খুব কঠিন, কারণ মানুষকে খুশি করা আসলে খুব কষ্টের একটা কাজ, কারণ মানুষকে অল্প কিছু দেয় কিছু বললে মানুষ কেঁদে দেয়, কষ্ট পায়। তো আমার কাছে যেটা মনে হচ্ছে দ্বিতীয় ধাপের শুটিং শুরু করে নেত্রী দা লিডারের, যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, মানে খুব খুব বেশি কষ্টের জন্য মানুষ, যেমন খুব বেশি কষ্টে থাকলে মানুষ কী হয়, সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু সে একা হয়ে যায়, যে আমার কাছে মনে হচ্ছে এটাই। আর ইয়াং একটা লিডার, সে কীভাবে তার জীবন, তার ফ্যামিলি, তার হাজব্যান্ড, তার সংসার সব কিছুকে ব্যালেন্স করে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, এই আর ভীষণ ভালো লাগছে। প্লাস বিদেশি আর্টিস্টের সাথে এর আগেও কাজ করেছি, এবার ডিফারেন্ট অভিজ্ঞতা অবশ্যই, সেটা হচ্ছে প্রদীপ রাওয়াত স্যার আপনারা সবাই চিনেন বাংলাদেশে, উনি ওনাকে সবাই চিনে, ইভেন আরেকজন আছে তরুণ আরোরা এখানে নেই বাট উনিও ঢাকাতে আছেন, মানে তারা এত বেশি হেল্পফুল, এত ভালো, মানে লাইক কোনো ইয়া হলে খুব সুন্দর করে বুঝাবে, বলে দিবে ম্যাডাম জি এরকম এরকম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এটা মানে হায়দ্রাবাদে যে শ্যুট করেছি তখন এটা আমার মধ্যে ছিল না, আমি জাস্ট শ্যুটিং করার মতো করছি, বাট আমি যখন বাংলাদেশ থেকে শুরু করলাম প্রথম দিন, আমি আমার ভেতরে এটা বসায় দিছি যে এই ক্যারেক্টার আমি জীবনে আর করতে পারবো না, ইভেন এই চরিত্র আমি বাস্তব জীবনেও কোনো দিন পাবো না, বা ওই ধরনের আমার কোনো ইচ্ছাই নেই এই ধরনের কিছু। তো কাজেই আমি এই ছবিতে এমন কিছু করতে চাই, এমন অভিনয় করতে চাই যে মানুষ যেন বলে না সে করছে তার জীবনের সেরা ছবি, এরপরেও যদি আমি 4-5টা ছবি করি মানুষ যেন এটাই মনে রাখে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি, এটি পরিচালনা করছেন অনন্ত জলিল ও উপেন্দ্র মাধব। সিনেমার গল্প দেশের একটি বিভাগকে নিয়ে, একজন রাজনৈতিক নেতা মারা যাওয়ার পর দলের সম্মতিতে তার মেয়েকে দলের নেতৃত্ব দেয়া হয়, এরপর তাকে ঘিরেই আবর্তিত হয় গল্প। প্রতীক আকবর, নিউজ বাংলা 24.com।